আমাদের 19 ক্লাস থেকে শুরু করে মোটামুটি ইন্টারমিডিয়েট এবং অনার্স প্রথম বর্ষ পর্যন্ত গতির নানান ধরনের গ্রাফ নিয়ে কাজ করতে হয়। আমাকে বেশ কিছুদিন ধরে আমার অনেক কাছের স্টুডেন্টসরা আমাকে মেইল বক্সে, ফেসবুকে, ইউটিউবে লিঙ্কে তারা কমেন্ট করছিল যে গতির যে গ্রাফগুলি আসে পরীক্ষাতে, এই গ্রাফগুলি নিয়ে কিভাবে তারা খুব সহজে অ্যান্সার করতে পারবে, এই নিয়ে যেন আমি একটা ক্লাস ভিডিও বানাই। তো ভাবলাম যে আসলে একটা না, আমি মোটামুটি দুই তিনটা পর্বে এটাকে ভাগ করব। তো আজকে থেকে আমরা যে পর্বটা মোটামুটি শুরু করতে যাচ্ছি, এই পর্বটি তোমার গ্রাফ এর সাথে রিলেটেড। এবং গ্রাফটা দেখো, এখানে অলরেডি আমি লিখে দিয়েছি গ্রাফটি কিসের গ্রাফ, গতির গ্রাফ, রাইট? অর্থাৎ আমরা আজকে থেকে মোটামুটি গতির যে গ্রাফ ধরনের বা গ্রাফগুলি হয়, এই সমস্ত প্রকার গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো। কীভাবে গ্রাফ আঁকতে হয় এবং গ্রাফের মধ্যে কী কী রহস্য লুকিয়ে আছে আমরা সব কিছুই টু দি পয়েন্টে জানব। তো গ্রাফে যাওয়ার আগে প্রথমে আগে একটা কথা একটু আমাদের বুঝতে হবে, তা হলো যে আমরা একটা ছোটো একটা গাড়ি আঁকি প্রথমে, কেমন? মনে করো আমাদের, আমরা সবই ডিটেলস দেখব, বিস্তারিতভাবে সব কিছুই দেখব। আচ্ছা, এই গাড়িটা মনে করো আমাদের সামনের দিকে গতিশীল, আর এটাকে আমরা একটা রাস্তা মনে করছি, এই রাস্তা দিয়ে গাড়িটি সামনের দিকে যাচ্ছে। তো এই গাড়িটার একটা বেগ আছে, কেমন? এইটার একটা বেগ আছে। তো তুমি রিয়েল লাইফে চিন্তা করো, তুমি যদি বাইসাইকেল বা মোটরসাইকেল যা কিছু নিয়েই বের হও, তুমি যে বেগে রওনা দাও, তুমি কিন্তু সারাক্ষণ ওই বেগ নিয়ে চলতে পারো না। অর্থাৎ কখনও তোমার বেগ বাড়াতে হয়, কখনও তোমার বেগ কমাতে হয়, কখনও বেগের দিক পরিবর্তন করতে হয়, কখনও বেগ পরিবর্তন করে বিপরীত দিকেও কিন্তু আমাদের যেতে হয়। তার মানে আমরা সব কিছু একই রকমভাবে কিন্তু করতে পারি না। তো এই কথাটা মানে হলো এই বেগটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়। তো এটাকে আমরা কী বলি জানো? এটাকে আমরা এভাবে লিখি যে মনে করো বেগ, এই বেগটাকে আমি যদি ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, তো এই ভি মানে হলো এটা সময়ের একটা ফাংশন। তো তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এই এফ কথাটা মানে কি, এফ কথাটা মানে হলো ফাংশন, এবং এটা কিসের ফাংশন, এটা সময়ের ফাংশন। এখন এই বেগ নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা আমাদের কিন্তু এক্সামিনারদের মধ্যে চলে, এবং তারা তার উপর ভিত্তি করে আমাদেরকে নানান ধরনের প্রশ্ন পরীক্ষাতে দিয়ে থাকে। তা আমি সবার আগে গ্রাফের দুইটা ছোট্ট বা বেসিক জিনিস তোমাকে একটু দেখাই। আচ্ছা, ধরো আমি প্রথমে একটা গ্রাফ আঁকি, গ্রাফটা খুব ইন্টারেস্টিং গ্রাফ। ধরো আমি গ্রাফের এক্স অক্ষে এই বরাবর আমি তোমার বয়স দিলাম, ওকে, আর এই বরাবর আমি তোমার উচ্চতা দিলাম। তো তুমি প্রথমে যখন একটা গ্রাফ দেখবে, তোমার ফার্স্ট ডিউটি হলো এই গ্রাফের কোন অক্ষে কী আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করা। তো এই গ্রাফে আমি কী আঁকবো? আমি আঁকবো হলো যে বিভিন্ন বয়সে আমার উচ্চতা কেমন ছিল। তো ধরো এই যে যে পয়েন্ট, মানে মূলবিন্দু যেটাকে আমরা বললাম, এই সময় মনে করো আমরা জন্ম নিয়েছি। তো যখন তুমি জন্ম নিয়েছো, তখন তোমার বয়স মনে করো আমি ধরলাম জাস্ট সাপোজ একদিন। তো একদিনে তোমার উচ্চতা তো শূন্য না, তোমার একটা নির্দিষ্ট উচ্চতা আছে। তো উচ্চতাটা মনে করো আমি দেখলাম হচ্ছে, ধরো এখান থেকে তোমার উচ্চতাটা শুরু হলো, অর্থাৎ এই যে এইটুকু বোঝাচ্ছে যে তোমার জন্মের সময় উচ্চতা, জন্মের সময় উচ্চতা, যে জন্মের সময় তোমার উচ্চতা কত ছিল। তো আমাদের বয়স যত বাড়ে আমাদের উচ্চতাও কিন্তু তত বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি যদি ডান দিকে চিন্তা করো, যে তুমি ডান দিকে রেফারেন্স চিন্তা করছো, তাহলে যত ডান দিকে যাব এই গ্রাফটা কিন্তু তত আস্তে 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 উপরের দিকে যাবে। কিন্তু আমাদের উচ্চতা কি সারা জীবন ভর বাড়ে? বাড়ে না। কিন্তু কী হয়তো বা আমি তোমাকে এভাবে বলতে পারি যে আমাদের বয়স মনে করো 20 বছর যখন হয়ে যায়, 20 ইয়ার্স, এই 20 বছর বয়সের পর আমাদের উচ্চতা কিন্তু আর বাড়ে না। এবং আরেকটা মজার জিনিস তোমাকে বলি, আমাদের বয়স যখন মোটামুটি 60+, তখন আমাদের উচ্চতা আবার পরিবর্তন হয়। কীভাবে হয় এটা আমি তোমাকে পুরো গ্রাফের সাহায্যে একটু এঁকে দেখাতে চাই। তুমি খেয়াল করো, অর্থাৎ এই 20 বছর পর্যন্ত তোমার একটা নির্দিষ্ট উচ্চতা তুমি প্রাপ্ত হও। তো সেই গ্রাফটা যদি আমি আঁকতে চাই, গ্রাফটা হয়তো বা আমাদের বিন্দুগুলো মোটামুটি এমন হবে, অর্থাৎ গ্রাফটা বাড়তে বাড়তে ঠিক এইভাবে উপর দিকে যাবে, এবং 20 বছর পর্যন্ত তোমার উচ্চতা হয়তো বা এখানে এসে ঠেকছে মনে করো। এরপর 20 থেকে মনে করো 60 বছর পর্যন্ত তোমার উচ্চতার
আর কোনো পরিবর্তন হয় না, মানে গ্রাফটা একদম অলমোস্ট এরকম ফ্ল্যাট। কিন্তু 60 বছরের পর তোমার মনে করো আমি উচ্চতা ধরলাম, যেমন আমার উচ্চতাই বলি মনে করো, ধরো 5 ফিট, সাপোজ আমার উচ্চতা হচ্ছে 11 ইঞ্চি, 5 ফিট 11 ইঞ্চি আমার উচ্চতা। তো 20 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত আমার উচ্চতা কিন্তু এটাই আছে, কিন্তু আফটার 60 কী হবে, আমার বডিতে যে হাড় আছে এই হাড়গুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে, এবং তখন আমার যে হাইট, এই হাইটটা একটু একটু করে 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 কিন্তু কমতে শুরু করবে। খুব একটা বেশি কমবে না, কিন্তু কমবে। অর্থাৎ 60 বছরের পরে গ্রাফটা সমান, অর্থাৎ এই দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু এইদিকে না গিয়ে কিন্তু সে একটু নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত হয়তোবা আমি এই উচ্চতাতে এসে ঠেকবো। যেমন ধরো 5 ফিট 11 ইঞ্চি, তো হয়তোবা আমার যখন মৃত্যু হবে, আই ডোন্ট নো কখন হবে, হয়তো আমার উচ্চতা 5 ফিট ধরো 10 ইঞ্চি বা 5 ফিট 9 ইঞ্চিতে নেমে আসবে। তো এই গ্রাফটা আমার পুরো লাইফ স্প্যানে বা আমার পুরো জীবদ্দশায় আমি যতদিন বাঁচব ততদিন আমার কোন মুহূর্তে উচ্চতা কেমন ছিল এই গ্রাফটা কিন্তু আসলে আমাকে তাই বোঝাচ্ছে। অর্থাৎ কেউ যদি আমাকে এখন প্রশ্ন করে যে আমার বয়স যখন 10 বছর তখন আমার উচ্চতা কত, আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমার বয়স যখন 15 বছর তখন আমার উচ্চতা কত, আমি তাও কিন্তু এখান থেকে বের করতে পারবো। 40 বছর বয়স উচ্চতা কত, আমি তাও এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ গ্রাফ, এটাকে আমি একটা নাম দিতে পারি, গ্রাফ ইজ লাইক এ মুভি। ওকে, একটা মুভি যেমন তোমাকে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে একটা নির্দিষ্ট ঘটনা একের পর এক দেখাতে থাকে, তেমনিভাবে এই গ্রাফও আমাদের জীবনের নানান ধরনের ঘটনাগুলো কিন্তু দেখাতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন আসছে যে সবই বুঝলাম আমরা, তো গতির ক্ষেত্রে এই গ্রাফের কার্যকারিতাটা কেমন, এইটা একটু আমরা মনে করে বুঝতে চাই। ঠিক আছে, তো আমি একটু তোমাকে ব্যাপারটা অন্যভাবে দেখাই, সেটা হলো আমি এটা মুছে দিই, যা যা মোটামুটি স্ক্রিনে ছিল তুমি তো দেখতে পেয়েছো, এটা আমি একটু মুছে দিচ্ছি। আমার ওকে, এখন মনে করো আমরা যেখান থেকে শুরু করেছিলাম তা ছিল এরকম যে আমাদের একটা গাড়ি ছিল, এই ছিল সেই গাড়ি, এবং এই গাড়িটা একটা নির্দিষ্ট পরিমাণ গতি নিয়ে বা একটা নির্দিষ্ট পরিমাণ বেগ নিয়ে এ কিন্তু সামনের দিকে চলছিল। এখন ধরো আমাদের বেগের যে ডেফিনেশন বা সংজ্ঞাটা ছিল বেগ, এই বেগ কথাটা মানে কী ছিল, বেগ কথাটা মানে ছিল যে সরণ ডিভাইডেড বাই সময়, একদম সহজভাবে যদি তুমি চিন্তা করো। এখন এটাকে তুমি যদি কঠিনভাবে বলো অনেকগুলো ওয়ে আছে বলার, কীরকম এই সরণকে আমরা মোটামুটি ডেল্টা এক্স বলে ডিফাইন করতে পারি বা সংজ্ঞা দিতে পারি। ডেল্টা মানে পরিবর্তন আর এক্স মানে হলো অবস্থান, অর্থাৎ এই ডেল্টা এক্স কথাটা বলতে কিন্তু বোঝাবে যে সরণের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন। তো এটা আমাদের অবস্থানের পরিবর্তন। আমি বেসিক কিছু জিনিস আগে একটু ক্লিয়ার করে নিই, তারপর আমি মূল যে টাফ অংশগুলো আছে সে অংশগুলোতে যাব। এটা আমাদের পরিবর্তন, আর তুমি নিচে এটাকে ভাগ করতে পারো হচ্ছে সময় দিয়ে, এই সময়টা মনে করো টি। এখন এখানে আমাদের সায়েন্টিস্ট, আবার সায়েন্টিস্ট বলতে প্রথমে কাজটা করা হচ্ছে নিউটন, তিনি আবার একটু অতিরিক্ত জ্ঞান জাহির করলেন, কারণ এই ব্যাপারটা আমাদের গড় বেগ নির্দেশ করে। ওকে, এটা আমাদের গড় বেগ নির্দেশ করে। তো নিউটনের মাথায় কোথা থেকে যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, সে বলল যে আচ্ছা আমি যদি তাৎক্ষণিক বেগ বের করতে চাই বা যে কথাটা মুহূর্তের বেগ বের করতে চাই তাহলে কী হবে। তাৎক্ষণিক বেগ কথাটা মানে হলো, আমি তোমাকে যদি ব্যাপারটা এভাবে বলি যে ধরো তুমি ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম যেতে চাও, তো ঢাকা থেকে চট্টগ্রাম তোমার মনে করো আমি যদি এভাবে চিন্তা করি যে ঢাকা, কথাটা একটু খেয়াল করো, টু চিটাগাং, এই দূরত্বটা মনে করলাম আমি 275 কিলোমিটার, এবং আমার যেতে সময় লাগে ধরলাম 5 ঘন্টা। তাহলে তুমি যদি এই কাজটা করো, খেয়াল করো, তাহলে তুমি কিন্তু গড় বেগ বের করতে পারো। গড় বেগ কত হবে? গড় বেগ হবে 275 কিলোমিটার, এটা তোমার মোট পথ, এবং তোমার যেতে সময় লেগেছে হচ্ছে 5 ঘন্টা। তাহলে 275কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে ফেলি, আমি রেজাল্ট পাবো হলো 55 কিলোমিটার পার আওয়ার, 55 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই হচ্ছে আমার গড় বেগ। কিন্তু এর মানে কিন্তু এটা মিন করে না যে আমি রাস্তার প্রতিটা বিন্দুতে ঘন্টায় 55 কিলোমিটার বেগে গতিশীল ছিলাম।
যেমন ধরো তুমি ট্রাফিক জ্যামে যখন ছিলে, তখন তোমার বেগ কিন্তু ঘন্টায় জিরো। আবার এমন হতে পারে যে তোমার গাড়ির গতিবেগ হয়তোবা কখনো কখনো 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত হতে পারে। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, গড় বেগ থেকে তুমি একটা মানে একটা রাফ আইডিয়া পেতে পারো। রাফ রাফ কথার এই জন্য বলছি কারণ প্রতিটা পয়েন্টের যে তথ্য, এই তথ্য কিন্তু তোমার কাছে নেই। তুমি গড়ে বলতে পারো যে হ্যাঁ, ঢাকা থেকে চিটাগাং যখন আমি গিয়েছি আমার গড় বেগ হলো ঘন্টায় 55 কিলোমিটার। তো নিউটন এরপর একটা অদ্ভুত ব্যাপার চিন্তা করলো, যাচ্ছে আমি যদি এখন গড় বেগের বদলে তাৎক্ষণিক বেগ বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তাৎক্ষণিক বেগ বের করতে চাই তাহলে কী করতে হবে। তো সে ব্যাপারটা এভাবে চিন্তা করলো যে আমরা যে স্মরণ এর কথা বললাম কিছুক্ষণ আগে, এই স্মরণটা যদি আমরা অনেক ক্ষুদ্র চিন্তা করি তাহলেই আমি তাৎক্ষণিকভাবে বের করতে পারবো। অর্থাৎ সেটা এভাবে লেখা হলো যে লিমিট আমাদের এই যে সময়, এই সময়টা খুবই ক্ষুদ্র, এটাকে বলা হলো টেন্স টু জিরো। এরপরে আমি বললাম যে তাহলে আমরা ডেল্টা এক্সকে ডেল্টা টি দিয়ে যদি ভাগ করে ফেলি, এটাই কিন্তু আমাদের তাহলে তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। এবং এটাকে আমরা ক্যালকুলাসের সাহায্যে যদি প্রকাশ করতে চাই তাহলে এভাবে লিখতে পারি যে ডিডিটি অফ এক্স। এখন এই কথাটা হয়তো অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, যাদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে তারা অবশ্যই ক্যালকুলাসটা হয়তো বা পারো না। তো এইটা আসলে আমাদের আজকের পড়াটা পারার জন্য এই যে যে কথাটুকু আমি লিখলাম এইটুকু যে পারতেই হবে এর কোনো কথা নেই। তুমি যদি 19 স্টুডেন্ট হও বা তুমি যদি এসএসসি ক্যান্ডিডেট হও তাও তুমি বুঝতে পারবা সে ক্লাসটা যেখানে আমরা যাব, কারণ এইটা ক্যালকুলাসের মূল ভাষা, ক্যালকুলাস না পারলে এই ব্যাপারটা বুঝতে পারবে না। তো ক্যালকুলাসতে আমি একটি পর্ব করার ইচ্ছা আছে আমার, সেটিতে যখন যাব তখন তুমি বুঝতে পারবে। বাট আমি একটু চিত্র দিয়ে ব্যাপারটা দেখাতে চাই। ধরো এইটা একটা রাস্তা, কথাটা বুঝো, আমি এই বিন্দুটাকে বললাম এ বিন্দু, এটা আমি মনে করো নাম দিলাম হলো ঢাকা, আর এই বিন্দুটাকে আমি নাম দিলাম মনে করো চিটাগাং। যেটা হয়েছে আমি সেই ব্যাপারটা তোমাকে বলছি। তো ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত এই দূরত্বটা, এটা হলো 275 কিলোমিটার লিখেছিলাম আমি, এটা আসলে মানটা এরকমই 275 কিলোমিটার, আর সময় লেগেছিল আমাদের 5 ঘন্টা। তার মানে তুমি চিন্তা করেছিলে এ থেকে শুরু করে এই যে যে আমাদের চিটাগাং বি পয়েন্ট এই পর্যন্ত। কিন্তু আমি যদি এই বিন্দুর বেগ জানতে চাই, এই বিন্দুটা মনে করো পি বিন্দু, যেটা আমি তাৎক্ষণিক বেগের সাহায্যে বের করতে গিয়েছিলাম পি বিন্দুর বেগ, তাহলে কী করতে হবে? তাহলে আমি যদি পুরা এ থেকে বি চিন্তা না করে আমি যদি এই পি থেকে সামান্য একটু রাস্তা চিন্তা করি, অর্থাৎ এইটুকু রাস্তা চিন্তা করি, আর এইটুকু রাস্তার দূরত্বকে আমি মনে করছি এত কম যে আমাদের যেতে ডেল্টা টি পরিমাণ সময় লাগে, যার মানটা অনেক ক্ষুদ্র। অনেক ক্ষুদ্র মানে ধরো আমি ধরে নিলাম এটা সে 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডকে কিন্তু অনেক ক্ষুদ্র বলে বিবেচনা করা যায়। তাহলে বলতো এইটুকু জায়গাতে যে গড় বেগ পাওয়া যাবে, এই গড় বেগের মানটাই আমাদের পি বিন্দুর তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এই কথাগুলো সামারি হচ্ছে এটা যে আমরা স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব, কিন্তু তাৎক্ষণিক বেগ যদি বের করতে হয়, তাৎক্ষণিক বেগ মানে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের বেগ, তাহলে কিন্তু আমাদের ব্যবকলনে যেতে হবে, কেমন? এবং এই যে যে ব্যবকলন এটা কিন্তু একটা ঢাল প্রকাশ করে। এখন এই ঢালের ব্যাপারটাও হয়তো অনেকে তোমরা জানো, বাট আমি তাও একটু বলে দেই যে আমার কাছে যদি একটা গ্রাফ থাকে, এই গ্রাফে মনে করো এটা বললাম এক্স অক্ষ, আর এটা মনে করে বললাম ওয়াই অক্ষ, আর আমার গ্রাফটা মনে করলাম এই রকম। তো এটা কিন্তু একটা সরল রেখা, এবং এর একটা সমীকরণ আছে, এই সমীকরণটা হচ্ছে ওয়াই কল টু এম এক্স প্লাস সি। এই সি এর মান আমাদের এই ক্ষেত্রে যে গ্রাফটা আমরা আঁকলাম এই ক্ষেত্রে জিরো। তো আমি গ্রাফের ঢাল বের করার মূল ওয়েটা তোমাকে আগে বলে দিই, বিকজ এটা আমাদের একটু পরে কাজে লাগবে। ধরো এই যে আমাদের এক্স, এটা আমি বললাম হচ্ছে 1, আর এটা আমি আরেকটা এক্স নিলাম, এটার মান বললাম মনে করো 3, আর এখানে আমাদের 1-এর জন্য মানটা আমি ধরলাম হচ্ছে 4, ঠিক আছে, আর 3-এর জন্য এই মানটা আমি ধরলাম হচ্ছে 12। তো এই গ্রাফটার ঢাল বলতে তাহলে কী বোঝায়? এই গ্রাফটার ঢাল বলতে আমরা বুঝবো হচ্ছে যে আমি এখান থেকে যদি একটা লাইন আঁকতাম এখানে, ওকে, আর এই বিন্দু থেকে যদি আমি একটা লাইন আঁকতাম, তাহলে এই যে যে স্টার্ট পয়েন্ট এ এবং এই যে যে এন্ড পয়েন্ট বা শেষ বিন্দু বি, এই এ বি সরলরেখাটা
যে পরিমাণ কোণ তৈরি করলো, এই কোণটা মনে করে বললাম থেটা, এই থেটা কোণের ট্যানজেন্ট অর্থাৎ আমাদের ঢাল বলতে আমরা বুঝব মূলত এই গ্রাফটার ট্যান থেটা। এখন ট্যান থেটা মানে তো জানা আছে সবার যে আমাদের এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই মানে ওয়াই অক্ষে পরিবর্তন, আর এইটুকু কিন্তু আমরা বলবো ডেল্টা এক্স, অর্থাৎ এই ডেল্টা ওয়াইকে আমরা ভাগ করে ফেলবো হলো ডেল্টা এক্স দিয়ে, তাহলে কিন্তু আমরা ঢাল পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের ঢালের মান কত হবে? আমাদের ডেল্টা ওয়াই মানে প্রথমে ছিল 4, পরে হয়েছে 12, তাহলে পরিবর্তন হলো 12-4। এবং ডেল এক্সের মান কত? ডেল এক্সের শেষ মান হচ্ছে 3 আর আদিমান হচ্ছে 1। এটা খুব জরুরি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তা হলো যে পরিবর্তন কথাটা যখনই আসবে তখন তুমি কি করবে, তুমি শেষ মান থেকে আদিমানকে বিয়োগ করবে, শেষ মান বিয়োগ হবে আদিমান, আদিমান। তো উপরে আমরা পাচ্ছি হলো 8 আর নিচে আমরা পাচ্ছি হলো 2, তাহলে ঘ্যাচাং আমাদের মানটা আসলো কিন্তু 4। এখন এই 4-এর এককটা কি হবে একটু খেয়াল করো, দেখো মজার ব্যাপারটা কোথায়। ধরো এই ওয়াইয়ের মানটা আমরা বললাম হচ্ছে সরণ, ওকে? তো ভাই সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। আর এক্সটাকে মনে করো আমরা বললাম হলো সময়, তো সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই না? তাহলে দেখো আমাদের এই ওপরে এটা কিন্তু বোঝাচ্ছে মিটার আর নিচে এটা কিন্তু বোঝাচ্ছে আমাদের সেকেন্ড, তাহলে 4-এর একক হবে কিন্তু 4 মিটার পার সেকেন্ড। এবং এটাই কিন্তু আমাদের বলতো কী নির্দেশ করছে, এটা কিন্তু আমাদের বেগ নির্দেশ করছে। দ্যাট মিন্স তোমার কাছে যদি একটা গ্রাফ থাকে, কথাটা খেয়াল করো, যদি একটা গ্রাফ থাকে, গ্রাফে ওয়াই অক্ষে থাকতে হবে সরণ আর এক্স অক্ষে থাকতে হবে সময়, ওকে? ওয়াই অক্ষে সরণ, এক্স অক্ষে সময়, তখন এই গ্রাফের যে ঢাল, ক্লিয়ার, এই ঢালটাই কিন্তু মূলত বেগ প্রকাশ করবে। এইটা আমাদের এই ক্লাসের একদম বেসিক কথা। তাহলে আমি কি বললাম কথাটা আমি একটু লিখে দেই, কথাটা হচ্ছে এইটা যে তোমার কাছে যদি একটা গ্রাফ থাকে এবং গ্রাফটা এমন হতে হবে যে আমাদের ধরো সরণ আর এখানে বললাম হচ্ছে সময়, এটা কিন্তু সরণ বিয়োগ সময় না, এটাকে পড়তে হবে সরণ বনাম সময়। তো সরণ বনাম সময় গ্রাফের, ওকে, এই গ্রাফের যে ঢাল, এই ঢালটা আমাদের কিন্তু বেগ নির্দেশ করবে। তাহলে বেগ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একটা গ্রাফ আঁকতে হবে, যে গ্রাফটা হবে কী বনাম কী বলতো, সরণ বনাম সময়। এখন একটা গ্রাফ আমি মনে করতে আঁকতে চাই, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে সরণ বনাম সময় গ্রাফের ঢাল, এইটাই মানে কিন্তু আমাদের বেগ প্রকাশ করে। এখন ধরো আমি একটা গ্রাফ তোমাকে একটু দেখাই আগে, সে আমাদের এই বরাবর আমি দিলাম হলো সময় আর এই বরাবর আমি দিলাম হলো সরণ। এইটা তোমার প্রথম কাজ, ওকে? প্রথম কাজ কথাটা মানে হলো তুমি যখন একটা গ্রাফ দেখছো তখন গ্রাফটা দেখার সাথে সাথে আগে তুমি দেখবে যে আমাদের এক্স অক্ষে কী আছে এবং এই ওয়াই অক্ষে কী আছে। এই দুইটা জিনিস দেখার পরে এরপর তুমি গ্রাফের আকৃতিটা লক্ষ্য করবে। তো ধরো আমাদের গ্রাফের আকৃতিটা আমি একটু তোমাকে এঁকে দেই, গ্রাফটা মনে করো দেখতে, আমি একটু অন্য কালার ইউজ করি, গ্রাফটা মনে করো আমাদের দেখতে এরকম, প্রথমটা এই যে তারপরে এরকম, ওকে? এই কথাটা মানে একটু লক্ষ্য করো, আমি পয়েন্টগুলো বসিয়ে দিই, এই পয়েন্টটা মনে করো 0, এই সময় মনে করো আছে আমাদের সেকেন্ডে, এটা আমাদের 0, আর বাকি পয়েন্টগুলোর আমি তোমাকে স্থানাঙ্ক বলে দিচ্ছি, যেমন এই পয়েন্টের স্থানাঙ্ক আমাদের মনে করলাম হচ্ছে 5, তারপরে এই পয়েন্টের স্থানাঙ্ক আমি মনে করলাম হচ্ছে মনে করো 10, আর এই পয়েন্টের স্থানাঙ্ক এটা আমি ধরলাম মনে করো 30 মিটার। তো এই গ্রাফটা কী বোঝাচ্ছে এইটা একটু ভালো করে বুঝো। তো গ্রাফের দেখো দুইটা পার্ট আছে, প্রথম পার্টটা হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে, প্রথম পার্টটা হচ্ছে আমাদের এই বিন্দুটাকে যদি আমি এ বিন্দু চিন্তা করি আর এই বিন্দুটাকে যদি আমি বি বিন্দু চিন্তা করি আর এই বিন্দুটাকে যদি আমি সি বিন্দু চিন্তা করি, তাহলে টোটাল পার্টটা হচ্ছে আমাদের প্রথম পার্ট এ বি, পরে পার্ট হচ্ছে বিসি। তাহলে একটু খেয়াল করো,
গ্রাফটা কি বলছে আসলে? গ্রাফটা প্রথমে বলছে যে একদম যখন সময় গণনা শুরু হয়েছে, সময় গণনা শুরু তুমি নিশ্চয়ই করেছো জীবনে, যেমন ধরো তোমার মোবাইল ফোনে স্টপ ওয়াচ আছে না, তুমি ধরো পড়তে বসছো, তখন তুমি স্টপ ওয়াচ অন করেছো। তো স্টপ ওয়াচ অন করা মানে হলো যে তুমি সময় গণনা শুরু করলে, তার মানে এই জিরো থেকে তুমি সময় গণনা শুরু করেছো। তো সময় গণনা শুরুতে আমাদের স্মরণ ছিল কিন্তু জিরো, এবং 5 সেকেন্ড পর স্মরণ হয়েছে 30 মিটার। তার মানে হলো আমি যদি একটা রেখার সাহায্যে ব্যাপারটাকে দেখাই তাহলে তুমি হয়তোবা একটু ভালো বুঝতে পারবে। আচ্ছা আমার একটু দাঁড়াও, আমার রেখাটা আমি একটু ভালো করে আঁকি। আমাদের ধরো একটা বস্তু, রেখাটা মুছে দিই, একটা বস্তু মনে করলাম আমি এরকম একটা রেখা বরাবর গতিশীল। ওকে, এই বিন্দুটাকে আমি নাম দিলাম হচ্ছে জিরো, এবং যখন তুমি সময় গণনা করেছো, শুরু করেছো, তখন বস্তুটা মনে করে এখানে ছিল, অর্থাৎ 0 সেকেন্ডে বস্তুটা এখানে আছে। এবং 5 সেকেন্ড পর এই যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর বস্তুটা এখানেই কিন্তু আছে। তাহলে দেখো বস্তুটা এই পয়েন্ট থেকে শুরু করে এই যে পর্যন্ত টোটাল যতটুকু রাস্তা গতিশীল থাকলো বা মুভ করলো, এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। তার মানে সে 0 সেকেন্ড থেকে শুরু করে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, একটু 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 করে 30 মিটার পর্যন্ত গেছে। যাওয়ার পর কী করছে জানো? যাওয়ার পর এখানে দাঁড়ায় গেছে। অর্থাৎ এই যদি একটা লোক হয়, এই লোকটা প্রথমে দৌড়াইছে, দৌড়ানোর পর এখানে আসার পর সে না খুব টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে কী হয়েছে জানো? টায়ার্ড হয়ে সে এই যে 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড সময় পর্যন্ত ওই একই জায়গাতে দাঁড়ায় আছে। ওকে, তো আমি গ্রাফটাকে একটু তোমাকে যদি বলি, এটা মানে তাহলে কী দাঁড়ালো? প্রথমে সে দৌড়ালো, দৌড়ানোর পর তারপর সে এক জায়গাতে দাঁড়ায় গেল। এখন এই দৌড়ানোর মুহূর্তটা তাহলে বলো তো কোন জায়গাটা? এই দৌড়ানোর যে জায়গাটা সেটা কিন্তু মূলত এই এ বি বোঝাচ্ছে, এবং দেখো এ বিটা কিন্তু সমান হারে বৃদ্ধি পেয়েছে। সমান হারে কথাটা মানে হলো তুমি যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত চিন্তা করো, তাহলে এইটুকু জায়গা ঢাল যা হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু জায়গা ঢালও কিন্তু তাই হবে। অর্থাৎ এই টোটাল এ থেকে বি পর্যন্ত ঢাল কিন্তু একটাই। এবং আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে স্মরণ বনাম সময় গ্রাফের ঢালই কিন্তু বেগ। তার মানে আমি প্রথমে যে কথাটা বলবো তা হলো যে এ থেকে শুরু করে বি পর্যন্ত এই বস্তুটা কিন্তু সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল মানে কি? তার বেগটা সব জায়গাতে সমান ছিল, এবং তুমি যদি সে সমবেগটা জানতে চাও এ থেকে বি পর্যন্ত সমবেগ, অর্থাৎ আমি এটাকে কীভাবে লিখতেছি খেয়াল করো, এই ভেলোসিটি এ বি। তো ভেলোসিটি এ বি কথাটা মানে কি বলো তো? কথাটা মানে হলো কিন্তু ঢাল। তো এই বেগ বের করতে গেলে কী করতে হয়? স্মরণের পরিবর্তনকে আমাদের ভাগ করতে হয় সময় দ্বারা, তাই তো? তো স্মরণ কতটুকু পরিবর্তন হয়েছে দেখো, স্টার্টিং বা শুরুতে ছিল জিরো এবং 5 সেকেন্ড পর হচ্ছে 30। তাহলে পরিবর্তন মানে কিন্তু বোঝাবে এই যে জিরো থেকে 30 হয়েছে, রাইট? তো শেষ মান হচ্ছে 30, আদি মান হচ্ছে 0, ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন হচ্ছে 5 - 0। তার মানে এটা দাঁড়াচ্ছে 30 / হচ্ছে 5, এবং এর মানটা হলো 6 মিটার/সেকেন্ড। অর্থাৎ এই এ থেকে বি পর্যন্ত আমাদের এই বেগটা, যেটা মাত্রই আমি তোমাকে বললাম, এই বেগটা কিন্তু তোমাকে সমবেগ বোঝাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি এ থেকে বি পর্যন্ত নিশ্চয় বুঝে গেছো যে সমবেগ এসে এ থেকে বিতে গেছে, বা এই 30 মিটার পথ গেছে। আর সমবেগটা মানে তুমি বুঝবা ব্যাপারটা এরকম যে সব সময় তার গতি সেম, একদম সব সময় সে একই গতিতে গতিশীল, বেগ বাড়েও নাই কমেও নাই। এই মানটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড। এবার দেখো বি থেকে সি যদি চিন্তা করা হয়, বি থেকে সি তোমাকে কিন্তু পার্ট পার্ট চিন্তা করতে হবে। অর্থাৎ তুমি এখন এই বি থেকে সি এর মধ্যে বেগ বের করতে চাও। তো এটা মানেও কি? এটা মানেও তো ঢাল, তাই না? তো এটা মানেও কিন্তু আমাদের ∆x/∆t। এইবার একটা মজার ব্যাপার আছে দেখো, মজার ব্যাপারটা হচ্ছে এটা যে 5 সেকেন্ডে তার অবস্থান হচ্ছে 30 মিটারে, 10 সেকেন্ডেও তার অবস্থান 30 মিটারে। তার মানে কি বলতো? অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, সে 5 সেকেন্ডেও যেখানে ছিল 10 সেকেন্ডেও কিন্তু সেখানেই আছে। অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হচ্ছে শেষ অবস্থান 30 বিয়োগ আদি অবস্থানও 30 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো সময়ের পরিবর্তন মানে হলো 10 - 5।
কারণ শেষ সময় 10, আদি সময় 5। তো এই মানটা কত বলো তো? উপরে হলো 0 ÷ 5, এর মানে হলো 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড মানে কি? 0 মিটার পার সেকেন্ড মানে সে হচ্ছে নড়েনি। তার মানে তুমি যখনই একটা গ্রাফ দেখবে, গ্রাফটা দেখে আগে আইডেন্টিফাই করতে হবে যে গ্রাফটা আমাদের কি বনাম কি গ্রাফ। যেমন এই গ্রাফটা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফ, আর এই সরণ বনাম সময় গ্রাফের যে ঢাল, এই ঢালটা কিন্তু মূলত বেগ প্রকাশ করছিল। তাহলে আমাদের এই শূন্য থেকে 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ এক ধরনের সমবেগ, এই জায়গাটা, ওকে, এই জায়গাটা তার বেগ হচ্ছে সমবেগ। আমি একটু বোল্ড করে রাখতেছি। তারপরে এই বি থেকে সি পর্যন্ত তার কোনো বেগই নাই, অর্থাৎ এইখানে বস্তুটা কিন্তু স্থির। আর এই 0 থেকে 5 সেকেন্ড বস্তুটা কিন্তু কি বলতো? সমবেগী গতিশীল। দ্যাটস দ্য ট্রিক্স। এইটা তুমি যদি বুঝে থাকো না, তুমি যে কোনো গ্রাফ ভালো করে কিন্তু আইডেন্টিফাই করতে পারবা। এবং লাকি ব্যাপার হচ্ছে তোমাকে এরকম আঁকা বাঁকা চক্রাবক্রা গ্রাফ দিবে না। তোমাকে যত ধরনের গ্রাফ দিবে, এগুলো মোস্ট অফ দ্য কেস, আমার এক্সপিরিয়েন্স যতটুকু আমি দেখেছি পরীক্ষাতে, এগুলো সব সরলরৈখিকই দিয়ে থাকে। বিকজ সরলরেখাটা কিন্তু আঁকাটা একটি সুবিধাজনক, এটা হচ্ছে মূলত মেন ব্যাপার। এখন এই যে যে গ্রাফটা আমি আর একটা জিনিস একটু তোমাকে দেখাই, সেটা হলো একটা কেস চিন্তা করো। কেসটা হলো ধরো একজন লোক প্রথমে এই বরাবর হাঁটতেছিল, ওকে, এইদিকে সে সমবেগে গতিশীল ছিল, কথাটা খেয়াল করো। এইখানে সে কিছুক্ষণ স্থির হয়ে গেল, তারপর সে মনে করো আবার ব্যাক করতে শুরু করেছে আমাদের এদিকে, তাই না? এটাও মনে করো সমবেগে ব্যাক করেছে, কথাটা বুঝো। আমাদের এটা হচ্ছে x = 0। আমরা মাঝে মাঝে কি তেমন করি, এক জায়গায় দাঁড়ায় আছো মনে করো, প্রথমে হাঁটতে শুরু করলে, হাঁটতে 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 কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তারপর ওখানে আমরা মনে করো রেস্ট নিলাম, তারপর মনে মনে ভাবলাম যে এত কষ্ট করে কি হবে, তখন আমরা আবার আমাদের বাড়িতে ফেরত আসলাম। এইটাকে যদি তোমাকে আমি এখন বলি যে তুমি এই ব্যাপারটাকে একটা গ্রাফের সাহায্যে আঁকো, তো গ্রাফটা কেমন হতে পারে একটু খেয়াল করো। আমাদের এই পয়েন্টটাকে আমি নাম দিলাম মনে করো সময়, আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম মনে করো স্মরণ। ক্লিয়ার? তো তুমি দেখো তো এই অংশের সাথে, যেটা অংশ তুমি মাত্র দেখলে, এটার সাথে এর প্রথম অংশ মিল আছে না? প্রথম অংশ মানে কি? সমবেগে গেল, তারপর স্থির হলো। অর্থাৎ আমি যদি গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে জানো? গ্রাফটা হবে হচ্ছে এমন যে শূন্য থেকে শুরু করে সে প্রথমে সরলরৈখিকভাবে তার বেগ বৃদ্ধি পেয়েছে, সরি, তার সরণ চেঞ্জ হয়েছে, মানে হলো সমবেগে গতিশীল ছিল। তারপরে এখান থেকে সে কিছু দূর পর্যন্ত স্থির ছিল, এই যে, তারপর সে আবার বাড়িতে ফেরত আসে, মানে তার বেগটা আবার এইভাবে কমে গেছে। ক্লিয়ার? এই যে এভাবে কমে গেছে। ধরো এই পয়েন্টটা মনে করে বললাম 0, আগের মতন এই পয়েন্টটা আমি নাম দিলাম, এই আগের পয়েন্টগুলো আমি নাম দিই, এটা মনে করো 5 সেকেন্ড, সাপোজ এটা হচ্ছে 5 সেকেন্ড। তারপরে এই পয়েন্ট, এটাও মনে করো আগের মতনই, এটাকে আমি নাম দিলাম সাপোজ 10 সেকেন্ড, আর এটা আমি মনে করো নাম দিলাম হচ্ছে 30 মিটার। আর এই পয়েন্টটা শুধুমাত্র আলাদা, এটা মনে করো আমি বললাম হচ্ছে সে 20 সেকেন্ড। এইটা মানে কিন্তু একটু বুঝি আমরা, আমাদের প্রথম অংশ কিন্তু সলভ করা আছে। এখন আমি এই গ্রাফ থেকে তোমাকে বললাম যে ভাই বস্তুটার বেগ কেমন হবে, এইটা একটু আমাকে ভালো করে বোঝায় দাও। এই স্মরণ বনাম সময় থেকে তুমি বেগটা বের করবা কিভাবে? তো আমাদের আগের মতন দেখো, এই যে এই পয়েন্ট এ, তারপরে এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। তো আমাদের কিন্তু অলরেডি এখানেও এই যে এবিসি, দেখো এখানেও কিন্তু এবিসি মিল আছে। তার মানে আমি একটু বুঝি, এই বেগটা কিন্তু আমাদের হবে সমবেগ, এই বেগটা, তাই তো? এবং এই বেগটা কিন্তু হবে হচ্ছে পজিটিভ। পজিটিভ কারণ হলো এটার যে ঢাল, এই ঢালটা হচ্ছে প্লাস, ক্লিয়ার? ধনাত্মক ঢাল, ধনাত্মক ঢালটা বুঝতে হবে যে এই কোণটা হবে তোমার হচ্ছে সূক্ষ্ম কোণ, ওকে, এই কোণের মানটা লেস দেন 90 ডিগ্রি হবে, তাহলে তুমি বুঝবে হচ্ছে যে আমাদের এই গ্রাফটা কিন্তু সমবেগ বোঝাচ্ছে, পজিটিভ। আর বি থেকে সি পর্যন্ত এইটা কিন্তু বোঝাচ্ছে বেগ শূন্য, বেগ শূন্য, বেগ শূন্য মানে কিন্তু আমরা বুঝবো যে আমাদের ঢালের মানটা শূন্য। তো এই বেগের মানটা কিন্তু আমি বের করছিলাম, দেখো এই বেগের মানটা কিন্তু ছিল হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড, এই যে 6 মিটার পার সেকেন্ড। তো আমরা এই ঢালের জায়গাতে লিখে দেই এই বেগটা 6 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বাকি আছে কিন্তু এই সি থেকে ডি পর্যন্ত বোঝা।
তো সি থেকে ডি পর্যন্ত বোঝার জন্য আমি ঠিক আগের ট্রিক্সটাই ফলো করব। একটু খেয়াল করো, আমি বেগ বের করতে চাই কার কার মধ্যে? সি থেকে ডিতে। তো সি থেকে ডিতে তুমি ব্যাপারটা এভাবে আঁকবা, এটা হচ্ছে মূলত বোঝাচ্ছে যে সি থেকে ডি এর মধ্যে ভেলোসিটি। তো এই বেগের মান ভি, এটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, এর মানটা কত হবে? এর মানটা আমাদের হবে হলো ডেল এক্স ডিভাইডেড বাই কিন্তু ডেল্টা টি। তো ডেল এক্স ডেল্টা টি দিয়ে ভাগ করতে যদি হয়, শুরু করতে হবে তোমার কিন্তু এই পয়েন্ট থেকে, আদিমান কিন্তু 30, আর ডি পয়েন্টের শেষ মান হচ্ছে আমাদের 0। আমি বলেছিলাম না যেখান থেকে শুরু করছে ওখানে আবার ব্যাক করছে। তাহলে পরিবর্তন কত হলো? সবসময় পরিবর্তন হচ্ছে, দেখো রুলসটা কি, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই হচ্ছে সময়, দ্যাটস দ্য ট্রিক্স। তাহলে শেষ মান হচ্ছে 0 আর আদিমান কিন্তু 30 মিটার, একে ভাগ করতে হবে সময় দিয়ে। সময় কত? 10 থেকে 20 সেকেন্ড, মানে 20 মাইনাস 10। খেয়াল করো, এইটা আমাদের শেষ সময় আর এটা হচ্ছে আমাদের আদি সময়, কারণ আমি এই গ্রাফটা চিন্তা করতেছি। তার মানে আমাদের ওপরে আসতেছে -30 আর নিচে আসতেছে হচ্ছে 10, সো আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে -3 মিটার পার সেকেন্ড। ওয়াচ কেয়ারফুলি, 0 থেকে, মানে 0 থেকে 5 সেকেন্ড তার বেগটা ছিল 6 মিটার পার সেকেন্ড, সবসময় 6 মিটার পার সেকেন্ড বেগে চলছে, কিন্তু 10 থেকে 20 সেকেন্ড তার বেগটা কিন্তু -3 মিটার পার সেকেন্ড। আর কেউ যদি বলে যে ভাই মাইনাস মানে কি, দেখো মাইনাস মানে কি, মাইনাস মানে হলো সে প্রথমে যেদিকে যাচ্ছিল পরে কিন্তু তার উল্টা দিকে যেতে শুরু করেছে, মানে এই বেগটা হচ্ছে পজিটিভ আর এই বেগটা কিন্তু নেগেটিভ, কারণ সে গিয়ে আবার ব্যাক করেছে। আর পজিটিভ নেগেটিভ বলতে কিন্তু মূলত বোঝাচ্ছে ওই সংখ্যারেখার মতন, যে এই দিকটা যদি আমরা পজিটিভ বলি তাও অবশ্যই আমাদের এই দিকটা কিন্তু নেগেটিভই হবে। অর্থাৎ ব্যাপারটা কেমন হলো দেখো খেয়াল করে, প্রথমে সে পজিটিভভাবে বা ডান দিকে সমবেগে চলতেছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, তারপর সে দাঁড়িয়ে গেলো কিছুক্ষণ, তারপর সে আবার ব্যাক করলো -3 মিটার পার সেকেন্ড বেগে, মানে হচ্ছে উল্টা দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করেছে। তো এখন যদি আমি তোমাকে এখান থেকে বলতাম যে ভাই তুমি একটা কাজ করো, তুমি একটা গ্রাফ এঁকে ফেলো, গ্রাফটা হলো, একটু খেয়াল করো ব্যাপারটা, গ্রাফটা হলো এইদিকে আমি দিব সময়, ওকে, আর এইদিকে আমি দিব হচ্ছে মনে করো বেগ, অর্থাৎ এই গ্রাফটা থেকে আমি বেগ বনাম সময় গ্রাফ আঁকতে চাই। তাহলে কি হবে? তাহলে তুমি আগে হচ্ছে পয়েন্টগুলো বসায় দিবা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 5, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 10, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য 20। বেশ মজার ব্যাপার, খেয়াল করো। তাহলে দেখো আমাদের 0 থেকে 5 সেকেন্ড কী কী হয়েছে বলো তো? তার বেগটা ছিল 6 মিটার পার সেকেন্ড, +6, রাইট? এই যে সেই +6। তো আমি যদি এইটাকে বলে দেই +6, এই যে এটা মনে করে বললাম +6 মিটার পার সেকেন্ড, তাও এটা কী মিন করছে? 0তে বেগ 6 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 6, 3 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে 6, 5 সেকেন্ডেও 6। তার মানে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত তার বেগের মানটা কিন্তু 6 মিটার পার সেকেন্ডেই ছিল, এই যে গ্রাফটা বোঝাচ্ছে, ওকে। এবং এটা কি লক্ষ্য করেছ, একটা এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ আসছে, তার মানে 0 থেকে 5 সেকেন্ড তার বেগের মানটা সবসময় 6 মিটার পার সেকেন্ড ছিল। এবার 5 থেকে 10 সেকেন্ড, মানে এইখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত, আমি একটু অন্য কালার ইউজ করি, 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু তার বেগটা কমে 0 হয়ে গেছে, অর্থাৎ এই যে বেগটা নামছে, বেগটা কমে এই 5 থেকে 10 পর্যন্ত এর মানটা কিন্তু 0ই আছে, এই দেখো, এই যে দেখেছো 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত মানটা কিন্তু 0। এরপরে মজার ব্যাপারটা ঘটেছে হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ডে কী হয়েছে বলো তো? তার বেগটা হচ্ছে -3। তো -3 মানে কি, এক্স অক্ষের, সরি, ওয়াই অক্ষের নিচের দিকে চলে যাবে, এই যে আমাদের -3। তার মানে খেয়াল করো, 10 সেকেন্ডে হচ্ছে -3, 11 সেকেন্ডে -3, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 15, 18, 19, 20 পর্যন্ত গ্রাফটা কিন্তু -3ই আছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই -3 মিটার পার সেকেন্ড। এবং এই 10 থেকে শুরু করে, ওকে, 10 থেকে শুরু করে 20 পর্যন্ত আমাদের বেগের মানটা কিন্তু -3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে উল্টা দিকে চলেছে। তাহলে দেখো এই অংশে তার বেগের মানটা হচ্ছে পজিটিভ, এই অংশে বেগের মানটা 0, এই অংশে বেগের মানটা নেগেটিভ।
তাহলে তুমি এভাবে কিন্তু সরণ বনাম সময় গ্রাফ থেকে খুব সহজেই বেগ বনাম সময় গ্রাফটা বের করে ফেলতে পারবা। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাকে দেখালাম, এবং তুমি খেয়াল রাখবে যে যখনই সরণ বনাম সময় গ্রাফটা তোমাকে দিবে, তোমাকে শুধুমাত্র যে জিনিসটা কেয়ারফুলি বের করে নিতে হবে তা কি জানো, তা হচ্ছে এই যে কি বলতো, ঢাল। ঢাল তরবার না কিন্তু, ঢাল। এই ঢালটা যদি বের করে ফেলা যায় তাহলে তুমি খুব সহজে তোমার বাকি অংশ করে ফেলতে পারবা। আর এখানে একটা কথা তুমি মনে রাখবা, বেগটা পজিটিভ নাকি নেগেটিভ এইটা বোঝার উপায় কী? এই পজিটিভ নাকি নেগেটিভ এইটা বোঝার উপায় হচ্ছে কোণ দেখা। যেমন ধরো এই যে এ বি অংশ, এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ, ওকে, 90 ডিগ্রি থেকে ছোট। বিসি, এই কোণটা কিন্তু 0 ডিগ্রি। আর ঢাল মানে তো তুমি নিশ্চয়ই জানো যে ঢাল মানে হচ্ছে এই যে যে কোণ, এই কোণের ট্যান থেটা, এই ট্যান থেটা মানে হচ্ছে ঢাল। তাহলে সি থেকে ডি পর্যন্ত যে গ্রাফটা, এই বেচারার কি সমস্যা হয়েছে? এই বেচারার সমস্যা হয়েছে এটা যে এইটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করেছে, এই যে সেই কোণটা, এই কোণের মানটা কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি। গ্রেটার দ্যান 90 ডিগ্রি কথাটা মানে কি? এটা হলো স্থূল কোণ। আর তুমি ট্যানের মধ্যে যদি স্থূল কোণ বসাও, যেমন ধরো ট্যান 120 ডিগ্রি, 120 তো অবশ্যই স্থূল কোণ, তো ট্যান 120 ডিগ্রির মান কত হয়? ট্যান 120 ডিগ্রির মান হয় হচ্ছে -1.7। অর্থাৎ ব্যাপারটা মনে রাখার সহজ উপায় হলো যে গ্রাফের যে পার্ট, এটা যদি সূক্ষ্ম কোণে থাকে তাহলে বেগ হচ্ছে পজিটিভ, যদি গ্রাফটা একদম প্যারাল থাকে বেগ হচ্ছে শূন্য, যদি সেটা স্থূল কোণে থাকে বেগ হচ্ছে নেগেটিভ। ওকে, তা আমি ব্যাপারটা তোমাকে একটু ভালো করে লিখে দিই এখানে, তুমি তাহলে মনে হয় এটা সহজে মনে রাখতে পারবা। যে দেখো কোণ, এটা মনে রাখতে হবে এভাবে যে কোণ থেটা লেস দ্যান 90 ডিগ্রি মানে হলো সূক্ষ্ম কোণ। এটাতে শর্টকাট বা সহজে মনে রাখার উপায়, সূক্ষ্ম কোণ মানে আমরা মনে রাখবো যে বেগের মানটা পজিটিভ, ঠিক আছে? এবার যদি সেমভাবে তোমাকে কেউ প্রশ্ন করে যে আমাদের যে কোণ, আমি একটু অন্য কালার ইউজ করি, এই কোণ থেটা, থেটার মান মনে করো 0 ডিগ্রি, এটা মানে কি? সমকোণ, রাইট? তো সমকোণ যদি হয় তো আমাদের বেগের মান কত হবে? বেগের মান হবে শূন্য। আচ্ছা, আর যদি আবার এমনভাবে চিন্তা করা হয় যে আমাদের যে কোণ, এই কোণ থেটা, এর মান 90 ডিগ্রি থেকে বড়, তো এইটা মানে কিন্তু আমরা বুঝবো যে এটা হচ্ছে স্থূল কোণ। ওকে, এটা হচ্ছে স্থূল কোণ। আর স্থূল কোণ মানে আমরা মনে রাখবো সবাই যে আমাদের এই ক্ষেত্রে বেগের মানটা হলো 90 ডিগ্রি থেকে, সরি, বেগের মানটা হচ্ছে নেগেটিভ, বেগের মানটা হচ্ছে নেগেটিভ। তো এভাবে তুমি কিন্তু খুব সহজেই, খুব স্পষ্টভাবে গ্রাফ থেকেই বেগ পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা বুঝতে পারবে। তো আমরা এই ভিডিওটা এখন এখানেই শেষ করব। এর পরবর্তী যে পার্ট, এই পার্টে আমি সরণ বনাম সময়ের নানান ধরনের গ্রাফ দেখাবো, যেখান থেকে তুমি সুষম বেগ, অসম বেগ বা আরও হার্ড কী কী ধরনের টপিক আসতে পারে সেগুলো বুঝতে পারবে। ওকে, তো ঠিক আছে, খোদা হাফেজ। তুমি অবশ্যই অবশ্যই এর পরবর্তী যে পার্টটা, এই পার্টটা দেখে ফেলো চট করে।